আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় জাতীয় পার্টির মানববন্ধন। জানিয়ে দেব ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি বলছে কাদের। আরো জানিয়ে দেব বিএনপির চিত্র প্রদর্শনী ও বইমেলায় নেতাকর্মীদের হাতাহাতি। এদিকে আবারও রোহিঙ্গাদের বাঙালি বলল মিয়ানমার। জানিয়ে দিব শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবি শিশু সহ আরো তিনজনের লাশ উদ্ধার। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় জাতীয় পার্টির মানববন্ধন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা জেলা জাতীয় পার্টি। বুধবার সকালে শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক খান রবিউল হক মিঠুর সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সিরাজুজ সাফেইন সাইফ, আসাদুজ্জামান, আব্দুর রশিদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। সরকারের উচিত দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আনা, অন্যথায় আগামী নির্বাচনে বাংলার মানুষ এই সরকারের উপর আস্থা নাও রাখতে পারে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি বলছে কাদের। ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ বেশি। তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আজ এ মন্তব্য করেছেন। আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে আরও বলেন, সে আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সব রাজনৈতিক দল এমনকি ব্যক্তি পর্যায়েও নাম প্রস্তাবের আহ্বান করে। তিনি বলেন, সারা দেশের সব স্তরের জনগণের আগ্রহ আছে কি নাই তা এরই মধ্যে দিয়েই প্রমাণিত হয়েছে। ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপি ঘোরানোর ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। যে কোনো ইস্যু নিয়ে রাজনীতি করার প্রচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপর রাজনীতি মাঠে মারা গেছে। শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যে কোনো দুঃখ দুর্দশায় সাড়া দেয়। বিএনপির চিত্র প্রদর্শনী ও বইমেলায় নেতাকর্মীদের হাতাহাতি। বিএনপির চিত্র প্রদর্শনী ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাতাহাতি এবং বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় বুধবার জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ বিএনপি নেতারা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সরজমিনে দেখা গেছে অনুষ্ঠান স্থলে লাল সবুজ গেঞ্জি পরা স্বেচ্ছাসেবকরা উপস্থিত। এ সময় গেটের সামনে বিশৃঙ্খলা দেখা দেয়। এক পর্যায়ে কোনো না কোনো অতিথি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাতাহাতি হয়। এছাড়া ভেতরে প্রবেশ করতে চাইলেও স্বেচ্ছাসেবকদের হাতে নাজেহাল হতে হয় গণমাধ্যম কর্মীদের। এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালক বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে ফ্রেন্স স্বেচ্ছাসেবকদের তাদের দায়িত্ব ভালোভাবে পালন করতে বলেন। ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, স্বেচ্ছাসেবকের বেশিরভাগই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির চিত্র প্রদর্শনী ও বইমেলার উদ্বোধন হয়। এটি চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে প্রেস ক্লাবের সামনে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি নেতারা। এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুস সালাম বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক প্রমুখ। আবারও রোহিঙ্গাদের বাঙালি বলল মিয়ানমার। রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানোর সহিংসতা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সামিল বলে বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে পৌঁছেছে। তবে রোহিঙ্গাদের ওপর গণহত্যার বিষয়ে বাইডেন প্রশাসনের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে মিয়ানমার। বিবৃতিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে আবারও
বাঙালি হিসেবে অবহিত করেছে মিয়ানমার। মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের ফেসবুকে গণহত্যার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে লিখেছে, গণহত্যা বিষয়ক সনদের অন্যতম পক্ষ হিসেবে জাতিসংঘের সনদসহ বিশিষ্ট সংশ্লিষ্ট সব ধরনের বাধ্যবাধকতা পূরণে মিয়ানমার বদ্ধপরিকর। মিয়ানমার এখন পর্যন্ত কোনো ধরনের গণহত্যার কর্মকাণ্ডে যুক্ত হয়নি। তাছাড়া জাতি, ধর্ম কিংবা অন্য কোনো গোষ্ঠীকে পুরোপুরি কিংবা আংশিকভাবে গুড়িয়ে দেওয়ার কোনো কর্মকাণ্ডে মিয়ানমার যুক্ত হয়নি। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে যা তুলে ধরেছেন তা বাস্তবতা থেকে অনেক দূরে। তার বর্ণনায় যা উঠে এসেছে তা অবিশ্বস্ত, সূত্র এবং যাচাই না করেই প্রচারিত ঢালাও মন্তব্য। তাই মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে তার ওই বিবৃতি প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন। তারা বলেছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, 2016 ও 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর হামলার মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে ধ্বংস করার স্পষ্ট অভিপ্রায় ছিল। শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবি শিশু সহ আরো তিনজনের লাশ উদ্ধার। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় শিশু সহ আরো তিনজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো 11 জনে। গত রোববার দুপুর 1:58 নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে 30 থেকে 35 জন যাত্রী নিয়ে এমভি আফসারউদ্দিন নামে যাত্রীবাহী লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। 2:20 শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে রূপসী 9 নামে একটি পণ্যবাহী কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ সময় নদীতে লাফিয়ে পড়ে অধিকাংশ যাত্রী, তীরে উঠলেও নিখোঁজ হন অন্তত 15 জন। দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছে নারী ও শিশু সহ 11 জনের লাশ। এদিকে দুর্ঘটনার পর থেকে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় টানা 3 দিন যাবৎ নিখোঁজদের সন্ধানে আহাজারি করছেন তাদের স্বজনরা। নারায়ণগঞ্জ নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজ সকাল আনুমানিক 8:30 সময় মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে বেসরকারি আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ আল জাবের এবং বন্দর উপজেলার হরিপুর থেকে 3 বছরের শিশু আরোহীর লাশ উদ্ধার হয়। লাশ দুটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানায়। পরে তাদের টহল বোট গিয়ে লাশ উদ্ধার করে। আজ সকাল 10:00 মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আরো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিহতের স্বজনরা। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার উদ্ধারকারী সংস্থাগুলোর উপর ক্ষোভ প্রকাশ করেন তারা। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও নৌ থানা পুলিশ ও কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তালিকা অনুযায়ী আরো একজন নিখোঁজ রয়েছেন। সবগুলো লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত টহল ও তল্লাশি তৎপরতা চলবে। ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বাঞ্চলে থাকা ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার জন্য রাশিয়ান সেনারা ইউক্রেনের উত্তর এবং দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে। মূলত খার্গিভ এবং মারিওপোল থেকে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। তবে রাজধানী কিয়েভ দখল করার লক্ষ্যে ইউক্রেনের উত্তরাঞ্চলে রুশ বাহিনীর হামলা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ কর্মকর্তাদের বিবৃতির বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বলছে, পুনরায় বড় আকারের আক্রমণাত্মক অভিযান শুরু করার আগে রাশিয়ান বাহিনী সম্ভবত পুনর্গঠিত হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রুশ সেনার ইউক্রেনের দক্ষিণ পশ্চিম বন্দর শহর ওডেসার পশ্চিমে মাইকোলাইভকে বাইপাস করার চেষ্টা করতে থাকে। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলার 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার এ সময়ের মধ্যে রুশ সেনাদের অব্যাহত হামলার মুখে অগণিত মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের বেশিরভাগ শহর, রাজধানী কিয়েভ দখলের পথেও হাঁটছে রাশিয়া। ব্যবহার শুরু হয়েছে হাইপারসনিক ক্রুজ মিসাইলের। এবার মস্কো বলছে, বাধ্য করা হলে বা তাদের অস্তিত্ব হুমকিতে পড়লে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যম সিএনএন ইন্টারন্যাশনালকে বলেন, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার একটি রূপরেখা আছে এবং তা সর্বজনীন। রাশিয়া কোনো প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে তার সব কারণ সেখানে উল্লেখ করা আছে, যে কেউ চাইলে তা পড়তে পারেন। ইউক্রেনের সংঘাত যদি রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, কেবল তখনই আমরা পরমাণু অস্ত্র ব্যবহার করব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না, এ বিষয়ে দিমিত্রি পেসকভ আত্মবিশ্বাসী কিনা সিএনএন এর হয়ে সাক্ষাৎকারে নেওয়া ক্রিশ্চিয়ান আমনপুরের এমন প্রশ্নের জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে এসব কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র।